একটি থ্রি লিখে নিচ্ছি। এই একটি থ্রি লিখলাম, এরপর এই থ্রি দিয়ে কিভাবে একটি আম আঁকব। এখান থেকে একটি দাগ, এরপর এই দাগটি সোজা চলে আসবে নিচের দিকে, এবার কালার পাতার ভেতরের দাগ সবুজ, এরপর টিয়া রং, এরপর হলুদ। তো বন্ধুরা, হয়ে গেল থ্রি দিয়ে ম্যাঙ্গো ড্রয়িং। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করে জানাতে পারেন কেমন লাগলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ।